ও নবীর উম্মত, যেই নবীর সুন্নাত দাড়িগুলো কাটার পরে মাটিতে পড়ে, ওই মাটিতে একজন মুসলমান নয় হিন্দু সম্প্রদায়ের ভাই নাফিদ আমার নবীর সুন্নাত গুলাকে পা দিয়া লাথি দেয়, তখন কি তোমার দিলটা কাঁদে না? এটা তো আমার প্যারা নবীর সুন্নাত। বিসমিল্লাহির রহমানির রহিম। জায়সা নিবেদিত, মঞ্জুর মোর্শেদ প্রযোজিত, মিউজিক প্লাস। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه الحمد لله مدينة الأولياء چٹگام شريف چٹگرام والكلي পশ্চিম সাতপুরা চরকিজিরপুর বহর তালুকদার জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে তরিকতের আধ্যাত্মিক সংগঠন গাউসিয়া কমিটি বাংলাদেশ বহর তালুকদার বাড়ি ইউনিট শাখা ও মসজিদ পরিচালনা কমিটি এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় আজকের এই বিশাল আজিম শান ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে সহিহ খতমে বুখারী শরীফ ও মিলাদ মাহফিল 2022 এর মহতরম এছাড়াও মঞ্চ আসীন অসংখ্য সুন্নি বুজুর্গ হযরত উলামায়ে কেরাম প্যান্ডেলে সমবেত আমার বাবা চাচার সমতুল্য মুরব্বিয়ানে আজাম বিশেষ করে অরুণ প্রাণীর তরুণ যুবক ভাইরা পর্দানশীন আম্মাজানেরা সকলকে আন্তরিক মুবারকবাদ ধন্যবাদ জানাই। প্রিয় নবী সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ সালাম আবারো দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলার দরবারে শুকর গুজার করি যিনি আমাদেরকে যাচাই করে বাছাই করে ওনার প্রিয় হাবিবের আজিম শান জান্নাতি মাহফিলে বসার সুযোগ করে দিয়েছেন। আমরা সকলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে মহব্বতের কণ্ঠে একটি বার বলি আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করি প্রিয় নবী সরওয়ারে কায়নাত আফতাবে নবুয়ত শাহিনশাহ রিসালত সুলতানে মদিনা সৈয়দ সকলাইন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলিশান দরবারে নববী শরীফে শুকরিয়া আদায় করে আরেকটি বার বলুন আলহামদুলিল্লাহ। সালামি পেশ করি হুজুর ইমামুল আউলিয়া গাউস আজম গরিব নওয়াজ ইমাম রব্বানী বাউদ্দিন নকশবন্দি গৌসল আজম মিস ভান্ডারি বাউজন কিবলা মিস ভান্ডারি শাহিন শাহ ইসরেকোট গৌস জামান হাফিজ কারি তৈয়ব শাহ বাউজন কিবলা গোটা পৃথিবী জুড়ে বরহক আউলি ক্রামের বেলায়তের কদমে আল্লাহ তাআলা আমাদের সালামিটুকু পৌঁছে দেয়, সকলে বলুন আমিন। আরেকটু প্রেম নিয়ে বলুন আমিন। আপনারা ভাগ্যবান, মাস রবিউল আউয়াল শরীফের মাস, কথা বলেন ঠিক কিনা? রাত জুমার রাত, স্থান আল্লাহর ঘর বাইতুল্লাহ, মাহফিল হাবিবুল্লাহ, এতে আপনার কি খুশি না বেজা? মাহফিল হচ্ছে আদবের জায়গা, বলুন কিসের জায়গা? যারা ছাত্র আছেন ওনারা মাদ্রাসায় পড়েন, এলমে দ্বীন অর্জন করেন, আর যারা মুরব্বী সমাজ
ওনারা বয়সের কারণে ব্যস্ততার কারণে মাদ্রাসায় গিয়ে ভর্তি হতে পারে বলেন, একটু বুঝে থাকলে উত্তর দিবেন, ভর্তি হতে পারে? কিন্তু সাধারণ মানুষের জন্য বিভিন্ন শরীয়তের মাসলা মাসাইল জানার দুটো স্থান, একটা হচ্ছে আগামীকাল জুমার খুতবা, আর একটা হচ্ছে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল। সুবহানাল্লাহ, সবাই আল্লাহ তার রাসূলের কথা বলেছেন, ঠিক কিনা? আল্লাহ রাসূলের কথা যেখানে হয় সেখানে আল্লাহ রাসূল হাজির আছে না নাই, এটা আমাদের ইমান, আমাদের আকীদা, বিশ্বাস আছে না নাই? মাহফিল কোনো সিলেক্টটা বক্তার ওয়াজ না, দেখাইয়া বক্তার রং না, অমুক বক্তার ঢং না, মাহফিল হচ্ছে হেদায়েতের জায়গা। মাহফিল কিসের জায়গা? হেদায়েতের জায়গা। আজকে আমরা বক্তারা ওয়াজে আসার সময় চিন্তা করি হাদিয়া ঠিক থাকবে না, তারপরে শ্রোতা চিন্তা করে বক্তার গলা ভালো থাকবে না, কমিটি চিন্তা করে এই বক্তা মানুষ জমাইতে পারবে না, কিন্তু একটা আল্লাহর বান্দার দিলে এই চিন্তাটা নাই, আমার এই গোলামি খেদমত দ্বার আমার মদিনাওয়ালা রাজি হচ্ছে কিনা, আমার সরকার খুশি হচ্ছেন কিনা, আমার আল্লাহ খুশি হচ্ছেন কিনা, আমার হুজুর গাউসে আজম খুশি হচ্ছে কিনা, হুজুর গরিব নওয়াজ, হুজুর ইমাম রব্বানি, হুজুর মুশকিল কুশা বাউদ্দিন নকশবন্দি খুশি হচ্ছে কিনা, হুজুর সরকারে আলা হযরত খুশি হচ্ছে কিনা, হুজুর বানিয়ে জামিয়া, হুজুর সৈয়দ আহমদ শাস্ত্রী কোটি খুশি হচ্ছে কিনা, এই চিন্তা আমাদের মধ্যে নাই। আমরা মাহফিলে এসে শুধু হাসি ঠাট্টা করি। আল্লাহ আপনাদেরকে ক্ষমা করুক, আমি আপনাদের জোর কদমে আরজি পেশ করব, ফালইয়াদহাকু কালিলাম ওয়ালইয়াবকু কাসীরা। আল্লাহ বেশি হাসার জন্য বলে নাই, কম হাসার জন্য বলেছেন, বেশি কাদার জন্য বলেছেন। আল্লাহ বলছে বেশি কাদো কম হাসো, সব জায়গায় হাসা হাসি। আমি আমার চোখে কপাল পরা রসুল দেখি না, আমার আপনার বিশ্বাস মদিনাওয়ালা রসুল আমাকে আপনাকে দেখে কিনা? আওয়াজ বলুন, দেখে কিনা? আমার আপনার আমল সম্পর্কে নবীজি অবগত আছেন কিনা? তোরা দাইলাইয়া আমালুকুম, কে কে আমল করে সব কিছু রাসূলকে পাঠানো হয় রাসূল জানে, কথা বলেন ঠিক কিনা? এই বিশ্বাস যে ইমানদার মুসলমানের কাছে থাকবে, ওই ইমানদার যখন রাসূল পাকের কথা শুনবে তখন তার কপালের চোখ বন্ধ করে হৃদয়ের চোখটা মদিনার দিকে দিয়ে দিবে, তখন তার শরীরের বডি ল্যাঙ্গুয়েজটা নম্রতার ভিতরে এসে যাবে, সে আর কোনো হাসি ঠাট্টায় মাতোয়ারা হবে না। আর যার ভিতরে রাসূল পাকের প্রেম নাই, দুনিয়া গ্রাস করেছে, সে শুধু হাসি ঠাট্টা নিয়ে ব্যস্ত থাকবে, হাসি ঠাট্টা নিয়ে ব্যস্ত থাকবে। মনে রাখবেন মুসলমান, আপনার জিন্দেগি কে কয় বছর থাকবে, আল্লাহর দয়া, আল্লাহ পাকের দয়া, বড় হুজুর কেবলাকে আমরা এত শেষ বয়স পর্যন্ত পেয়েছি, কিন্তু বড় হুজুর কেবলা হায়াত কত বছর আছে এটা একমাত্র জানেন কে? আওয়াজ বলুন কে? তাহলে আপনার এইখানে আমার 22 বছরে যে ভাইগুলো এসেছেন আপনাদের বয়স আর কত বছর থাকবে এটা জানেন কে? তাই আমাদের সবকিছু গোপন তত্ত্ব কে জানে? আল্লাহ জানে। আমরা জানি না কে কখন মারা যাব, কোন জায়গায় মারা যাব, বলুন জানি? আমরা জানি না। তা আপনি যে রাসূলের প্রেম ছেড়ে দিয়েছেন, আউলিয়ে কেরামের মহব্বত ছেড়ে দিয়েছেন, আল্লাহর ভয় ছেড়ে দিয়েছেন, আপনি দুনিয়া দুনিয়া করে পাগল হয়েছেন, এই অবস্থায় যদি আপনার কাছে মালাকুল মউত এসে যায়, আল্লাহর সামনে কি চেহারা দেখানো সম্ভব হবে? একটু আওয়াজে বলেন হবে। তাইলে আমাদের সব সময় মালিকের জিকির করার প্রয়োজন আছে না নাই? আওয়াজে বলুন আছে না নাই? আল্লাহ কি আপনাকে দুনিয়াতে শুধু বিচরণ করবেন নিজের পেটকে, নিজের পিঠকে, নিজের ছুককে আরাম দেওয়ার জন্য? বলেন আরাম দেওয়ার জন্য? আল্লাহ পাঠিয়েছেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহর ইবাদতের জন্য জিন ইনসানকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, কথা কোন ঠিক কিনা? আমরা ওই মন মানসিকতাই নাই, আমরা প্রত্যেকটা জায়গায় আনুষ্ঠানিকতার ভিতরে সীমাবদ্ধ রয়েছি। তাকওয়া, আমরা তাকওয়া অর্জন করতে চাই না, কোন জায়গায় গেলে আমাদের দিল নরম হবে, কোন কথা শুনলে আমাদের চোখে পানি আসবে, আমাদের মেজাজ ঠান্ডা হবে, আমাদের কলব মদিনা হবে, ওগুলো আমরা যাচাই করতে চাই না, আমরা শুধু দুনিয়া দুনিয়া করে দৌড়া। পৃথিবীর মুসলমান একটু দিলের কান লাগাই শুনুন, আল্লাহর নবী বলে ইগতানিম খামসান কবলা খামসিন শাবাবাকা কবলা হারামিক,
রাসূল বলে তোমরা পাঁচটা বিষয়কে পাঁচটা বিষয়ের পূর্বে মূল্যায়ন করো। পাঁচটা বিষয়কে পাঁচটা বিষয়ের পূর্বে কি করো? আওয়াজে বলুন, কি করো? মূল্যায়ন করো। নাম্বার ওয়ান, রাসূল বলে উম্মত তোমার যৌবন কালকে বৃদ্ধকালের পূর্বে মূল্যায়ন করো। আল্লাহু আকবার। কেউ কি জানে যৌবন কাল পেরিয়ে সে বৃদ্ধ বয়সে যাবে? কেউ বলতে পারবে? বলেন পারবে? তুমি যে চুরি ডাকাতি সন্ত্রাসী চাঁদাবাজি অশ্লীল বেহায়াপনার দিকে তোমার কদম যায়, তোমার হাত যায়, তোমার চোখ যায়, তোমার কান দিয়ে বেহায়াপনার চিৎকার নর্তকীদের গানের আওয়াজ শোনো, ও মুসলমান আমার নূর নবীরা সেকি শোনেন। দুনিয়ায় যদি কোনো যুবক ছেলে সম পরিমাণ কোনো যুবতীর সাথে যদি অনৈতিক কোনো সম্পর্ক হয়ে যায়, আল্লাহ মাফ করুক, আমাদেরকে হেফাজত করুক, আমিন বলুন। আমার বয়স অনেক কম, আমার জবানে কথা মানাই না, তারপরও বোঝার জন্য বলছি বন্ধু। এই যুবক জানাজানি হওয়ার পরে সেই বয়সী কোনো যদি যুবক বোন থাকে, নিজের আপন বোনের সামনে লজ্জায় চারটা দেখাইতে পারে না। সমাজে যদি কোনো চুরি করে, সন্ত্রাসী করে, নারী পিজিং করে, সমাজ মহল্লা কমিটি যদি জেনে যায়, জানার পরে লজ্জায় মানুষকে চেহারা দেখানো যায় না। ও মুসলমান আপনি সন্ত্রাসী করে মানুষ খুন করেছেন, ডাকাতি করে আরেকজনের টাকা পয়সা হাতিয়ে নিয়েছেন, যদি আপনার বিরুদ্ধে মামলা হয় প্রশাসনের ভয়ে আপনি পালান, আপনি লুকায়া থাকেন, প্রশাসন যেন আপনাকে ধরতে না পারে, ঠিক না? এইভাবে দেশ থেকে দেশান্তরে পলাইতে থাকেন। আমার মুরব্বী আব্বা জান, আমি জানি না কোন বাবার জন্য আগামীকাল মসজিদের বারান্দার খাটিয়াটা বের হয়ে যাবে, জানি না কার ঘরের উঠানে গরম পানির পাতিল দাও দাও করে জ্বলবে, আমরা জানি না কার জন্য কাপড়ের দোকানের তিন পরল পাঁচ পরলের কাপড় কাটা হচ্ছে, কার জন্য জানি না অন্ধকার কবরের মাটি অপেক্ষা করতেছে, কেউ তো জানি না, কেউ তো জানি না। আমার ভাই, আল্লাহর ঘরের আঙ্গিনায় বসে একবার চিন্তা করেন, অপরাধ অন্যায়ের কারণে মানুষের সামনে লজ্জায় চেহারা দেখাইতে পারি না। ইয়াউমালা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইদিন লিল্লাহ, যেই দিন কেউ কারো উপকার করবে না ওই দিনের নাম হলো হাশরের ময়দান। আমার আল্লাহ ডাক দিবে লিমানিল মুলকুল ইয়াউম, কে আছো মহাপুরুষ, কে আছো আজ বিচারের যিনি মহাপুরুষ, আসো আমার সামনে, কেউ যাবে না। লিল্লাহি ওয়াহিদুল কাহ্হার, আমার আল্লাহর জালালিয়তের সামনে কেউ দাঁড়াইতে পারবে না। ও মুসলমান, আমি আপনি হাশরের মাঠে আমার এই চেহারা কানা, যিনি আমার আপনার জন্য পাগলের মতো কাঁদবে, মদিনার রসুলকে, ও আমার 22 বছরের বন্ধু, ও আমার মুরব্বী আব্বা, এই চেহারাটা হাশরের মাঠে আমার নবীরে তখন কিভাবে দেখাবো? এই চেহারা কামলিওয়ালা নবীজির দেখানো সম্ভব হবে না। যদি তোমার বোনকে তুমি লজ্জা পাও, তোমার বাবারে যদি তুমি লজ্জা পাও, সমাজের মানুষকে তুমি যদি লজ্জা পাও, দেশের আইনকে ফাঁকি দিয়া যদি তুমি পালাও, ও মুসলমান
দুনিয়ার আইন কে বাকি দিয়া পালাইতে থাকো কাল হাশরের মাঠে কারে দোহাই দিয়া তুমি পালাই যাবা ও বন্ধু ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস মানুষগুলি কীট পতঙ্গের নিয়ায় ছড়িয়ে ছিটিয়ে যাবে ওয়াতাকুনুল জিবালু কাল্লাহিনিল মাহুস বিশাল বিশাল পাহাড় দুনিত তোলার মতো ওড়তে থাকবে ওই দিন আমার পাওয়ার থাকবে না আপনার পাওয়ার থাকবে না যেই নবীর পাওয়ার থাকবে সেই নবী আসনে না বৈশা উম্মতের মায়াই দৌড়াইবে সুবহানাল্লাহ মদিনাওয়ালা নবীজির ডাক দিয়ে বলবে আল্লাহ ও বন্ধু আমার ডান পাশে বসেন বন্ধু আমার নূরের নবীজি নূরানি নবুয়তের জবান মুবারক দিয়া ডাক দিবে আল্লাহ আমার মাকামে মাহমুদ আসুন আমার প্রয়োজন নাই আল্লাহু আকবার আসন আমার প্রয়োজন নাই বাজানো আমার মদিনার কামলিওয়ালা নবী বলবে আল্লাহ আমার নূরের তাজ প্রয়োজন নাই নূরানি সিংহাসন নূরের পোশাক প্রয়োজন নাই আমার আল্লাহ ডাক দিয়ে বলবে বন্ধু কি চান বলবে বন্ধু কি চান এত কঠিন সময় কঠিন সময় ওই টাইমটা হবে রে ভাই 9 কোটি 30 লক্ষ মাইল দূরে সূর্য যখন পড়বে আকাশে উঠে ওই তাপ যখন মাথার উপর পড়ে গড়ের ভিতর তাকা যায় না তাপের ডিগ্রি বেড়ে যায় এত বেশি অস্থির লাগে ও মুসলমান আমার নবী পাকের আশে ওগো আমার ওলি আউলি এই গ্রামের আশে ও কামবিওয়ালা নবীর উম্মত হাশরের ময়দানে ওই সূর্য তোমার মাথার একাত পড়ে থাকবে সূর্যের তাপ দিবে রে ভাই সূর্যের তাপ দিবে তামার মাটি তামার জমিন নিজ দিয়ে গরমে মাথার মগজগুলি গরম পানির মতো টকবক করে ওঠড়াইতে থাকবে বাজান নাক দিয়া কান দিয়া পুইজের মতো ব্যাইয়া ব্যাইয়া পড়ে যাবে মানুষগুলি উলঙ্গ অবস্থায় থাকবে কারো শরীরে বস্ত্র থাকবে না বিবস্ত্র অবস্থায় আম্মা জানাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নূরের নবী কামলিওয়ালার কাছে জানতে চাই বিআবি আনতা ওয়া উম্মি আখবিরনি ইয়া রাসূলুল্লাহ আমার মা বাবা আপনি নবী পাকের কদম মুবারকে কুরবান হাবিব হাশরের ময়দানে মানুষগুলি বিবস্ত্র থাকবে ইয়া রাসূলুল্লাহ একজন কি আরেকজনের লজ্জাস্থানের দিকে তাকাবে না সেটা কি লজ্জার বিষয় নয় ও নবীজির উম্মত আমার নবী ডাক দিয়া আম্মা জানাইশারে কয় আয়েশা এমন কঠিন ময়দান হবে সেই ময়দান আয়েশা এমন কঠিন ময়দান হবে রে আয়েশা কেউ কারো লজ্জাস্থানের দিকে তাকানোর সুযোগ নাই রে আয়েশা অস্থির হয়ে যাবে হাশরবাসী পাগল পাগল হয়ে যাবে কেউ কারো দিকে তাকাইবে না আয়েশারে ও আয়েশা 1200 জের তাপে তো অস্থির হয়ে যাবে মানুষ সাঁতার কাটবে পাসি নাই আমার নবীজির কইয়া রাসূলুল্লাহ আপনি তখন কোথায় থাকবেন আমার মদিনার কামলিওয়ালা নবীজি কয় আয়েশা আমি একবার পাগলের মতো দৌড় মাইরা জাহান্নামের গেইটে চলে যাব আল্লাহু আকবার আমার নবীজি ডাক দিয়ে কয় আয়েশা আমি আরেকবার দূর মেরে আমি হাউজে কাউসারের পারে চলে যাব ও আয়েশা
মিজান পাল্লার দারে চলে যাব ফুল সিরাতের পারে চলে যাব আয়েশা এভাবে একটা মুরগির বাচ্চা যদি কাক এবং চিল পাখি যদি ঠোঁট দিয়া কামড় দিয়া যদি ওঠাই নিয়ে যায় মুরগিটা পাগলের মতো চিৎকার মেরে মেরে সব দিকে দৌড়াই বাচ্চাটারে বাঁচাইছে বাচ্চাটারে বাঁচাইতে আমার মদিনার কামলিওয়ালা নবী হাসরের ময়দানে উম্মতেরে বাঁচানোর জন্য পাগলের মতো দৌড়াইবে আমার রসূল পাগলের মতো দৌড়াইবে উম্মত 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 বলে বলে আমার নবী দৌড়াইবে ও মায়ার নবীর উম্মত ওই নবীর প্রেম তোমার দিলে কোনো জায়গা নাই নাই আল্লাহর কসম আমার মায়ার নবীর প্রেম যদি কোনো বুড়া কোনো জোয়ানের দিলে যদি পায়দা নেই এই জোয়ান বুড়া কোনোদিন নামাজ সারতে পারে না আল্লাহ আমার বাবা জান যেই নবীর মহাব্বত যদি উম্মতের কলিজায় ঢোকে ওই নবীর উম্মত সুদের টাকা হাতে নিতে পারবে না ওই নবীর উম্মত ঘুষের টাকা হাতে নিতে পারবে না নবীর ভালোবাসা থাকলে ওই উম্মত গভীর রাত্রে ওইটা তাহাজ্জতের মাসাল্লায় দাঁড়াইয়া যাইবে আমার প্যারা নবীর দুরূদ শরীফ পড়বে আমরা কেমন মুসলমান একদিনের ভালোবাসা দেখায় বাকি 50 বছরের 366 দিনের আর কোনো কবর থাকে না ও নবীজির আশেক আমার আল্লাহ কারণে ডাক দিয়া কয়কুল ইয়া কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন কাতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি وجهاد في سبيله فتربصوا حتى ياتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين আরে একটু প্রাণ কোলে বলুন না সুবহানাল্লাহ বাবাজি কার পাগল হইলাম কোন দুনিয়া দুনিয়া করে আমি আর আপনি পাগল হয়ে যাই আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দা তোমার বাপ তোমার পোলা তোমার ভাই তোমার বউ তোমার মা তোমার দাদা তোমার দাদি তোমার আত্মীয় স্বজন তোমার অর্জিত ধন সম্পদ তোমার প্রিয় বাসস্থান এগুলা যদি আমি আল্লাহর পথে ব্যয় করা আমি আল্লাহর পথে যাহা করা আমার নবীজির মহাব্বত করা আল্লাহ রসুলের চেয়ে যদি বান্দা তোমার কাছে দুনিয়ার বাকি জিনিস আট প্রকারের যদি প্রিয় হয়ে যায় আমি আল্লাহর ফাইসালার জন্য অপেক্ষা কর আল্লাহ আপনার ফাইসালা কি মালি আমার আল্লাহ কয় এরে বান্দা দুনিয়া দুনিয়া করে যদি পাগল হয়ে যাও আমি আল্লাহর ফয়সালা হলো আমি আল্লাহর রাসূলের আমার এবং আমার বন্ধুর চেয়ে ভালোবাসা দুনিয়ার গুনাহ যদি তোমার কাছে প্রিয় হয় আমি আল্লাহ বলি তোমরা ঈমানদার নয় তোমরা ফাসেক তোমরা মুনাফেক বেঈমান তাহলে বুঝেন বাজান সবচেয়ে বেশি একজন ঈমানদার আল্লাহর জমিনে যদি ঈমানওয়ালার পরিচয় দিতে চায় সবচেয়ে বেশি বেশি ভালোবাসতে হবে আল্লাহ ও তার রসুলকে ঠিক কিনা আল্লাহ রসুলকে অবন্ধু তুমি তো তোমার চাকরির চেয়ে বেশি ভালোবাসতে পারো না
তোমার শুধু টাকার চেয়ে আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসতে পারো নাই, তোমার ইয়াবা ব্যবসার টাকার চেয়ে আল্লাহ রাসূলেরে ভালোবাসতে পারো নাই, তোমার টেন্ডার বাজির চেয়ে বেশি আল্লাহ রাসূলেরে ভালোবাসতে পারো নাই, তোমার চাঁদা বাজির চেয়ে বেশি আল্লাহ রাসূলেরে ভালোবাসতে পারো নাই, তোমার জুয়ার আসরের চেয়ে বেশি আল্লাহ রাসূলেরে ভালোবাসতে পারো নাই, মদ বিক্রি করার চেয়ে বেশি আল্লাহ রাসূলেরে ভালোবাসতে পারো নাই, ঘুষ খাওয়ার চেয়ে বেশি আল্লাহ রাসূলেরে ভালোবাসতে পারো নাই, অনৈতিক মেলামেশার চেয়ে বেশি আমার আল্লাহ আমার বন্ধু আল্লাহর বন্ধু হাবিবুল্লাহকে ভালোবাসতে পারো নাই। তাইলে মুসলমান তুমি গোটা জিন্দেগিতে 40-50 বছর হায়াতে তোমার ভালোবাসা আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি পরিপূর্ণ হলো কিনা, দুনিয়ার কোনো আলেম লাগবে না, আদালত লাগবে না, তোমার বিবেকের আদালতে প্রশ্ন করো তুমি আসামি নাকি তুমি বাদী নিজেই বুঝতে পারবা। এত বেশি দুনিয়াকে প্রাধান্য দিলাম, দুনিয়া ছাড়া কিছু বুঝি না, দুনিয়া ছাড়া কিছু বুঝি না, আমার নবীর পাগল সাহাবি হযরত আব্দুল উজ্জা রাসূল পাকের নূরানি পাগল, ছোট্ট বেলায় বাবা হারাইল, আমার বাজান বাবা হারানোর পরে নিজের চাচা লালিত পালিত করে বড় করলেন, চাচা প্রায় সময় এসে আমার নবীজির বিভিন্ন শান মান গায়, চাচা বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে সেরা মানুষ আল্লাহর জমিনে নাই। আল্লাহু আকবার, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার নবীজির তো আল্লাহ মহান চরিত্র দিয়া বানাইছে, কথা কোন ঠিক কি না? দাদু ভাই শোনো, ও বন্ধু ডানে আর বামে তাকানো বন্ধ করো, হৃদয়ের কান লাগাও, চোখ বন্ধ কইরা মদিনার সূর্য গম্বুজটার দিকে তাকাও, মদিনার সূর্য গম্বুজ চোখে বাসাও, হয়তো এমন হতে পারে আজকে জুমার রাতে তোমার বাঙা করে আল্লাহর হাবিব তাশরিফ আনবে। ওই মদিনার নবীর প্রশংসা হযরত আব্দুল উজ্জার সামনে যখন করে চাচাকে একদিন বলে, চাচা রে ও চাচা, আমি সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমা পড়ে মুসলমান হইব। চাচা দমক দিয়া কই বাতিজা, এত বড় কথা বের করবি না, আমাদের বাপ দাদার লাত মানাতের ধর্মের উপর তোরা থাকবি না, নাই কথা বলিস না, এ কথা বলতে নেই। এখন বাতিজা নবীর আদরের সাহাবি একদিন কয় চাচা রে, আমি আমার মনের অজান্তে দয়াল নবী নূরের নবীর কালমা পড়ে মুসলমান হইয়া গেলাম। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, আমি আমার নবীর কালমা পড়ে মুসলমান হয়ে গেলাম। এই কথা বলার পরে চাচা তেলে বাগুনে জ্বলা শুরু করল, কি কস, এটা কোন ধরনের কথা, কি ধরনের কথা কস, কি মুহাম্মদের কালমা পড়ে মুসলমান হইলি? কয় হ্যাঁ হ্যাঁ চাচা, আমি মুহাম্মদের কালমা পড়ে মুসলমান হয়ে গেছি। এই কথা বলার পরে কয়, তোরে আমি এমন শাস্তি দেব তোর বাবার অংশ যেগুলো তুই আমার কাছ থেকে সম্পদ পাবি, একটাও তোরে দেব না। বাতিজা নবীজির পাগল ডাক দেয়া, কয় চাচা অন্যায় কি, অন্যায় হলো নবীজির কালমা পড়ছস? আর বাতিজা আব্দুল উজ্জা নবীজির সাহাবি কয় চাচা রে, ওই নবীর কালমা পড়তে গিয়া আমি আমার দুনিয়াবি দৌলত কেন, আমার কলিজাটা যদি বের করে দিতে বলো চাচা, আমি আমার কলিজাটা বের করতে দ্বিধাবোধ করব না, বিনিময় আমি আমার নবীরে সারতে পারবো না, আমি আমার নবীর চাই। ও চাচা আমার কাছে ধন দৌলত লাগবে না চাচা, আমি দুনিয়ার দৌলত চাই না চাচা, আমি বিনিময় আমার নবীরে চাই, আমার নবীরে চাই, একটা পর যাই আমার রসুলকে ভালোবাসার কারণে জামা কাপড়গুলি শরীর থেকে কোলে নিল, বাজান আমার নবীর পাগলটারে আগুনের বিশাল কন্ডালের উপর জালি বসাইয়া ওই জালির উপর আল্লাহর নবীর পাগলের আগুন দিয়া সেকতেছে আমার বাজান, কোমরের মাংসগুলা মোমের মতো গইলা গইলা
না পড়ে যাইতেছে ওই নবীর পাগল ডাক দিয়া কই চাচা রে সব কাপড় নিবেন না আমার চতর টাকানোর জন্য একটা কাপড় বলে দেন এক কাপড়ে আমার প্যারা নবীর নোরানি দরবার মুস্তাফাই চলে গেলেন আমার নবী কই পাগল তোর চাচা তোর শরীর থেকে সমস্ত জামা কাপড় কুলে নিছে কোনো দুঃখ নাই আমি রসুল তো তোর জন্য কাপড় নিয়া প্রস্তুত রইলাম আল্লাহর হাবিবের নূরানি কদম মোবারকে দুনিয়া কি লাথি মেরে আমার নবীর সাহাবি এত বেশি কবুল হয়ে গেছে মুসলমান ও চাচা আমার মুরব্বি বাবা জান আমার বাইরা রে ও ভাই একবার দিলটা নরম করে শোনো না নবীর পাগলের ইতিহাস ইনি যখন চিৎকার মেরে মেরে কুরআন তেলাওয়াত করতো সাহাবীরা নবীজির কাছে গিয়া বলতেন ইয়া রাসূলুল্লাহ শব্দ বড় হয় ওনাকে একটু ছোট করে পড়লে ভালো হয় আমার নবী ডাক দেয়া কই সাহাবী রে আমার আব্দুল জাকি সংগ্রাম করি আমি নবীর কদমে এসে তোমরা তো জানো না 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 আমার বাগনকে কোনোদিন তোমরা দমক দিয়ে কথা বইল না বড় হুজুর কেবলা উপস্থিত সংক্ষেপে বলছি বাজা একদিন এন্তকালের কবর শুনো আব্দুল জাহ দুনিয়ার জমিন থেকে পর্দা করেছেন আমার মদিনার কামলিওয়ালা নবীজি ডাক দিয়া কই সাহাবীরা রে আমার আব্দুল জার জানাজার ইমামতি তোমরা কেউ করবা না আমি মদিনাওয়ালা নবী নিজেই ইমামতি করব কত বড় সৌভাগ্য মুসলমান কি সৌভাগ্য আমার নবী ইমামতি করবে কি খুশির খবর যদি এই বোয়ালখালি কোন মানুষ যদি মারা যায় এখানে সাই সাই স্ত্রী কুটির মুরিদান আছে মাইজ ভান্ডারি মুরিদান আছে বড় হুজুর কেবলার মুরিদান আছে হুজুর ইমামে হাশেমের মুরিদান আছে বরহক বিভিন্ন দরবারের মুরিদান এখানে আছে যদি আমার বাজান বড় হুজুর কিবলা মঞ্চে বসা আছে ওনার কোন মুরিদান যদি অন্তকাল করে হুজুর নিশ্চয় এসে যদি জানাজার ইমামতি করে মৃত ব্যক্তির স্বজনের এত খুশি হয়ে যাবে জীবন আর কিছু চাই না আমার পীর মুর্শিদ এসে আমার ছেলের জানাজার ইমামতি করলো এটাই চেয়েছিলাম জিন্দেগি তার কিছু চাই না ও বাজান পীর মুর্শিদ যদি জানাজার ইমাম হলে যদি এত খুশি হয় মুরিদান আল্লাহর নবী যদি জানাজার ইমামতি হয় নবীর উম্মত নবীর সাহাবী কত খুশি চিন্তা কর মদিনাওয়ালা নবী জানাজার ইমামতি করে আমার নবী কয় আমার পাগলটারে তোমরা কবরে নামাইও না আমি রসুল নিজেই কবরে নামাবো ইয়া রসুলাল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমাদের লাশ তো আপনি রসুল আমরা তো পাবো না আপনাকে আমাদেরকে নামানোর জন্য ইয়া রাসূলুল্লাহ আপনার নূরানী দরবার নববী শরীফে গোলামদের একটা আরজি আমাদেরকে কবরে দেওয়ার সময় ইয়া রাসূলুল্লাহ আপনি একটু নূরানী নবী আপনি আমাদের কবরে এসেছে আমার মতের নিদান কালে আসিবে নবীজি আমার শিয়রে ওগো করিব সালাম ওগো করিব সালাম কদম দরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ মনকের নকির আসিয়া সাওয়াল করবেন বসাইয়া দিবেন গো দেখা দয়া করিয়া নিবেন গো কোলে উম্মত বলিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ উম্মত রে তকদির তো ভালো সাহাবীদের যারা লাশ হওয়ার পরে আল্লাহ
আমার নবী নবুতের হাত মোবারক দিয়া আমার বাজান কবরে নামাই কি ভাগ্য আমার নবী নেমেছেন নামার পরে হুজুর সাইয়েদনা আবু বকরকে কয় আবু বকর তুমি আমার ডান পাশে নামো ও উমর তুমি আমার বাম পাশে নামো শুধু আমার দয়াল নবী নয় ইসলামী জাহানের দুইজন বড় বড় খলিফা যেই দুইজন সোনার মদিনার রওজায় আমার প্যারা নবীর নুরানি সিনাই পাকে ঘুমাই আছে এই দুইজন নামল আমার নবী কই আমি একটি ধি ধরলাম ও আবু বকর আমার পাগলের তোমরা একদিক দিয়ে ধরো নবীজি হযরত আব্দুল জাগে কবরে শোয়াই দিয়েছেন রে ভাই এবার আমার মায়ার নবী আল্লাহর কাছে হাত উঠাইয়া কয় আল্লাহ আমি নবী সাক্ষ্য দিচ্ছি আমার আব্দুল জার উপর আমি খুশি ও গো আমার মালিক আমার পাগলটারে তুমি মাফ কইরা দাও আল্লাহু আকবার আল্লাহ আমার পাগলটারে তুমি মাফ কইরা দাও ও পৃথিবীর মুসলমান বোঝানোর জন্য চেয়েছিলাম আব্বা জানে রে নবীর পাগল হলে কি লাভ নবীর পাগল হলে কি লাভ প্রধান বক্তা দিলে খুশি হয়ে যায় ফুলের মালা দিলে খুশি হয়ে যায় চেয়ারম্যান হলে খুশি হয়ে যায় প্রধানমন্ত্রী হলে খুশি হয়ে যায় দুনিয়ার সমস্ত খুশি যদি এক পাল্লায় রাখা হয় ইমানদারের জন্য নবী দেখাটা আমার বাজান তার বড় খুশি ঠিক কিনা আওয়াজ বলেন না ঠিক কিনা তাই আমি দুনিয়া চাই না আমার পৃথিবীর দৌলত লাগবে না আমার শুধু নবীকে লাগবে আমার নূরের নবীজিকে লাগবে আর কিছু চাই না আমার বাজান আমার নবীর ভালোবাসা এত বেশি ছিল বিদায় এন্তকালের সময় কামলিওয়ালা নবী তার জানাজার ইমাম হইয়া যাও আমাদের ও নবীর উম্মত আমাদের লাশ যদি রাসূল পাক ইমামতি না করে এরপর কি আমরা আশা করতে পারি না আল্লাহ আমাদের মৌতের বিছানায় এত কষ্ট এত যন্ত্রণা হবে রে ভাই গোটা দুনিয়ার পানিগুলো এনে যদি খাওয়াই দেয় এরপরও শান্তি তৃপ্তি হবে না রাসূল আমার হাদিস পাকের মধ্যে বলে দুনিয়ার মানুষ আল্লাহর হুকুম মানো না নামাজ আদায় করো না মুরব্বী সমাজ আমার দাদু ভাইয়েরা মনে আছে নবীজি বললেন যারা দুনিয়ার পাগল হয়ে নামাজ দোয়া ছেড়ে দেয় বেনামাজির জন্য দুনিয়াতে আমার বাজান ছয়টা আজাব মরণের আগে তিনটা মৌতের পরে কবরে তিনটা আমার বাজান মরণের আগে তিনটার ভিতরে একটা হলো এই মানুষটা মরার আগে এত ক্ষুধার্ত হইয়া মরবে বেনামাজি এত বেশি তৃষ্ণার্ত হইয়া মরবে গোটা দুনিয়ার পানিও যদি তারে খাওয়ানো হয় এরপর তার তৃষ্ণা মিঠাইবে না এজন্য নবীজির আসে পাগলেরা চট্টগ্রামের শায়েরা বলে সাহারাতের বিছানাতে কে যে যন্ত্রণা সাত সমুদ্রের পানি দিল তৃষ্ণা মিটে না ওরে কাউসারের পানি দিবেন কাউসারের পানি দিবেন শাহে মদিনা ইয়া রাসূলুল্লাহ বলে নবীকে ডাকো ভালো যদি বাঁচতে হয় ভালো যদি জানতে হয় নবী তারানে ওয়ালা আরে প্রাণীর চেয়ে প্রিয় থাই নবীকে জানো ভালো যদি বাঁচতে হয় মৃত্যুর পরে যখন আমায় রাখবে কবরে ঠিক না আত্মীয় স্বজন যত সব যাবে সরে ঠিক তো আর মৃত্যুর পরে যখন আমায় রাখবে কবরে নাতা নেত্রী যত আছে
সব যাবে সরে মায়ার নবী তাশরীফ আনবে দয়াল নবী তাশরীফ আনবে আমার কবরে ইয়া রাসূলুল্লাহ বলে নবীকে ডাকো ভালো যদি ভালো যদি জানতে হয় নবী তারানে ওয়ালা আরে প্রাণীর চেয়ে প্রিয় তাই নবীকে জানো ভালো যদি বাঁচতে হয় ও বাবাজি গোটা দুনিয়ার পানি যদি তোমার যায় তোমার তৃষ্ণা মিটাইবে না নবীর আশিক যদি হয়ে যাও সাহারাতের বিছানায় তোমারে পিলাই দিবে আমার দয়াল নবী মুস্তাফা কথা কন ঠিক কিনা দয়াল নবী মুস্তাফা তাইলে আমার বাজানেবার আসেন বন্ধু এই দুনিয়ায় দয়াল নবী মুস্তাফার ভালোবাসা লইয়া নিজের জীবন সুন্দরভাবে গঠন করার প্রয়োজন আছে না নাই আওয়াজে বলেন আছে না নাই আমার নবীর ভালোবাসা যদি তাকিরি মুসলমান ও নবী পাকের উম্মা নবীজির ভালোবাসা থাকলে নামাজ ছাড়া যাবে না নবীজির ভালোবাসা থাকলে নবী পাকের দূরত ছাড়া যাবে না হক্কানি মুর্শিদের সবক বন্ধ করা যাবে না মা বাবা এতমত ছাড়া যাবে না আমার বাজান হালাল রুজি বন্ধ করা যাবে না আর যদি এগুলোর বাদ দিয়া আপনি যদি বলেন হুজুর দুনিয়াতে তো একটু খাওয়া লাগে চলা লাগে কি করব কি করব না না আপনার ওই ধরনের বক্তব্য কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক কথা কোন ঠিক কি না আল্লাহর কোরআন ডাক দিয়া কয় ও দুনিয়ার মানুষ আমি মালিক তো তোমার পরীক্ষা করব ওয়ালা নাবুলু ওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউ ওয়াল জুউই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আমার আল্লাহ কয় ঈমান ওয়ালারে আমি আল্লাহ পাঁচটা বিষয় পরীক্ষা করব বই দেখাইয়া পেটের কুদা দিয়া আমার বাজান মাল চিনিয়ে নিয়া জান চিনিয়ে নিয়া বাগানের ফল বিনষ্ট করিয়া এই পাঁচটা পরীক্ষায় যদি কেউ সবরের এই পরীক্ষায় টিকে যায় আমার আল্লাহর মহা পুরস্কার আমার বন্ধুর জন্য সুবহান আমার সেই বান্দার জন্য তাইলে আপনি কিভাবে বলতে পারবেন হুজুর দুনিয়াতে খাইতে গেলে তো করা লাগে পোলা মাইয়ার জন্য করতে হয় হুজুর অস্ত্রের ভয়ে অস্ত্রের ভয়ে তো একটু সমর্থন দেয়া লাগে না না মুসলমান ঈমানওয়ালার কাছে বিভিন্ন ধরনের পরীক্ষা থাকবে যার ঈমান থাকবে ওই ঈমানওয়ালা কখনো আমার বাজানে এই ধরনের কাজের মধ্যে নিজেকে সম্পৃক্ত রাখবে না প্রয়োজন পলিজা কাজটা বের করে দিবে এরপর রসুল যেভাবে খুশি হয় ওই কাজটা করার চেষ্টা করবে ঠিক কি না এই জন্য বলে গেলাম ও পৃথিবীর সুন্নি মুসলমান তুমি আর আমি এই পৃথিবীর ভূখণ্ডে কয়দিন বেঁচে থাকবো আপনিও জানেন না আমিও জানি না সবাইকে একদিন মরা লাগবে কিন্তু মরণটা আমার এমন হোক আপনি আমি কি চাই না আল্লাহ আমার মৌতের বিছানায় মালাকুল মৌত আসবে প্রাণ পাকি চিনিয়ে নিতে ওই মরণের বিছানায় যেন আমার নবীটা যেন আমার সামনে এসে যায় আমার কামলিওয়ালা নবীর নুরানি চেহারায় মুস্তাফা জালওয়া দেখে দেখে যেন আমি কালমা পইড়া আল্লাহ তোমার কবরে যাইতে পারি সুবহান